হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। আজকে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে একটা নতুন রেসিপি দেখাবো তোমাদেরকে। তো আজ আমি বানাতে চলেছি যে বিয়েবাড়ির মতো একদম নরম থুলথুলে নানপুরি কিভাবে বাড়িতে ঘরেই বানানো যায়। তো চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই নানপুরি। তো প্রথমেই দেখে নিই যে নানপুরি বানানোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে লাগছে লবণ, খাবার সোডা, কালো জিরে, চিনি আর টক দই। কতটা কী পরিমাণ আমি নিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রথমেই এখানে ময়দাটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বড় কাপের 5 কাপ মতো ময়দা নিয়েছি। আপনাদের কতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী ময়দাটা নিতে পারেন। এখন এখানে আমি পরিমাণ মতো খাবার সোডা দিলাম। খাবার সোডাটা একটু বেশি দিতে হবে, দেখতেই পারলেন। আমি 1 চামচের 1/3 ভাগের 1 ভাগ মতো খাবার সোডা দিলাম। এখন লবণ দিলাম, লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর এখন দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা অল্প, একটু সামান্য পরিমাণে দিলেই হবে, যেন বেশি না হয়ে যায়। জাস্ট কিছুটা পরিমাণ দিলেই চলবে। এরপর দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে নেব সাদা তেল। তো অবশ্যই মনে রাখবে যে আটাটা ময়দাটা কতটা পরিমাণ নিচ্ছ তার উপর ডিপেন্ড করে এ বাকি সব জিনিসগুলো নিতে হবে। এরপর আমি এটা একটু ভালো করে মাখিয়ে নেব। একদম ঝুরঝুরে করে আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, না হলে নানপুরিটা লাস্টে ফুলবে না। তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটা এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি, ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর দই, টক দই যেটা ছিল সেটা আমি ভালো করে ফেটে রেখেছিলাম, দেখতেই পাবে একদম একদম মসৃণ, স্মুথ একদম হয়ে গেছে দইটা। দইটা এরপর দইটা দেওয়া দেওয়ার পর তারপর আমি আর একবার ময়দাটা ভালো করে মেখে নেব। দইটার সঙ্গে ময়দাটা ভালোভাবে একদম মেখে নিতে হবে। তারপরে এটাতে আমি পানি দেব। তো দেখো এখানে দইয়ের সঙ্গে ময়দাটা একদম ভালোভাবে আমি এটা মিক্স করে নিয়েছি। এরকম একটু সময় নিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে। এরপর আমি এর মধ্যে পানিটা অ্যাড করব। পানিটা আমি হালকা গরম করে নিয়েছি, জাস্ট পানিটাতে একটু বাবলস আসলেই গ্যাস ওভেন বন্ধ, গ্যাস বন্ধ করে দিতে হবে। এইরকম একটু হালকা উষ্ণ পানি নিলেই হবে। তো আমি এখানে একটা ছোট কাপের মধ্যে ঢেলে নিয়ে সেটা অল্প অল্প করে এর মধ্যে ময়দার মধ্যে অল্প অল্প করে দেবো পানিটা আর এটা মাখবো। একবারে সব পানিটা দিয়ে ময়দাটা মাখলে চলবে না, তাহলে নানপুরিটা ভালো হবে না। তার জন্য অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে এর মধ্যে। জাস্ট এইরকম কোনো একটা জায়গায় একটু পানিটা ঢেলে নিয়ে অল্প অল্প অ্যাড করতে হবে আর এটা ভালো করে মেশাতে হবে। তো এভাবে ময়দার ডোটা করে নিয়ে টিয়ে এটা কিছুক্ষণ, জাস্ট এই আধা ঘন্টা, যদি হাতে কারোর অনেক বেশি সময় থাকে তাহলে আধা ঘন্টা মতো রেখে দিতে পারো। আর তা না হলেও জাস্ট 10 থেকে 15 মিনিট মধ্যে কোনো একটা কিছু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই হবে। তো আমার এখানে আমি 10-15 মিনিট মতো রেখে দেবো, কারণ আমার হাতে বেশি টাইম নেই। তার জন্য এটাতে রাখার আগে একটু হালকা সাদা তেল অ্যাড করে নিয়ে তারপর এটা মাখিয়ে নিয়ে এটি
চাপা দিয়ে রেখে দেব। তো তেলটা ডোটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে টিয়ে এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখানে 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, তো দেখো ডোটা খুব সুন্দর একটু হালকা ফুলে গেছে আর ওটা খুব সুন্দর সফট হয়ে গেছে একদম। এটা আমি আরেকবার একটু জাস্ট ভালো করে মাখিয়ে নেব একবার। তো এবার গ্যাস স্টোভটা অন করে দিয়েছি আর কড়াইয়ে আমি তেল দিয়ে কড়াইটা তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে ভালোভাবে ছাঁকা হবে, একদম নানপুরিটা ছাঁকা হয় তার জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে। আর এখানে ময়দাটা নিয়ে এরপর আমি নানপুরিটা বেলে নেব। খুব বেশি পাতলা করে এটা বেলা যাবে না, আবার বেশি মোটা করেও রাখা যাবে না, এটা একদম মিডিয়াম করে ই করতে হবে, মিডিয়াম করে বেলতে হবে যেন লুচির মতো অতটা পাতলা করা যাবে না আর মোটাও রাখা যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে। তো এরপর কড়াইয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে নানপুরি ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হবে। আর এটা বাড়িতে একটু ঘুগনি বানিয়ে বা মাংস কষার সাথে মাটনের সাথে যদি সার্ভ করা হয় খুব সুন্দর খেতে লাগে, একদম পুরো বিয়েবাড়ির মতো হবে। তো বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা। দেখো কত সুন্দর ফুলছে এটা। তো এটা একদম ব্রাউন করে এর মধ্যে তেলে ব্রাউন করে ছেঁকে নেব। এইভাবে নানপুরিটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা হয়ে গেছে, এরকম ভাবে আমি বাকি সবগুলো একে একে বানিয়ে নেব। লুচি বা পরোটা এগুলো তো মোটামুটি সব সময় বানানো হয়ে থাকে, তো নতুন কিছু একটা ট্রাই করতে চাইলে এইভাবে নানপুরিটা বানিয়ে দেখতে পারো, খারাপ লাগবে না, ট্রাস্ট মি সবারই খুবই ভালো লাগবে এটা, যে নেক্সট টাইম বারবার এটা বানাতে মনে যাবে। এটা যদি আধা ঘন্টা মতো একটু রাখা যায় তাহলে আরও ভালো সফট হয়ে যাবে, নানপুরিটা আরও ভালো সুন্দর হবে। নানপুরি তো এখানে অলমোস্ট রেডি। তো এত ভালো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা লাইক তো দিতেই হয়, তো ভিডিওটা অবশ্যই লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভালো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বাড়িতে তোমরা সকলেই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এটা ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা বাড়িতে বানানোর পর এটা কেমন টেস্ট লেগেছে তোমাদের।
নান পুরি রেডি হয়ে গেছে, এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।